ফের ভয়াবহ যান দুর্ঘটনা রক্তাক্ত জাতীয় সড়ক ঘটনা উদয়পুর মাতাবাড়ি সংলগ্ন এলাকায় চন্দ্রপুর কলোনি এলাকার বাসিন্দা পার্থ সাহা নিজের মেয়ের জন্মদিনে কেক নিয়ে যাচ্ছিল বাড়ি তখনই মাতাবাড়ি এলাকায় আসতেই তার বাইকের পেছনে কোন একটি গাড়ি সজোরে আঘাত করে এতে করে পার্থ সাহা রাস্তায় লুটিয়ে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় জাতীয় সড়ক পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে দ্রুততার সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা প্রদান করার আগেই মৃত্যু হয়ে যায় তার ইংরেজি বছরের শেষ দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না ওনার পরিবার এমন কি ওনার মেয়ে অপেক্ষায় ছিল বাবা কেক নিয়ে আসলে জন্মদিন পালন করবে সে কেক আর কাটা হলো না দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয় পেশায় ঔষধ ব্যবসায়ী পার্থ সাহার পার্থ সাহা চৌত্রিশ বছর তো এখানে যখন এসেছি আমরা দেখলাম অলরেডি প্রটেক্ট প্রটেক্ট করে এসেছিল বাড়ি চন্দ্রপুর আর ফায়ার সার্ভিস নিয়ে এসেছিল এখানে আর যতটুকু আমরা গিয়েছিলাম যে হয়তো বাড়ি বাইপাসের দিকে মনে হয় অ্যাক্সিডেন্ট নাম কি আর আমরা এখন পুলিশ পুলিশ যা করে এই দুর্ঘটনা মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে আর কেপুর থানার পুলিশ কর্মীরা